এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শেপ ইনসার্ট করতে হয় এবং সেগুলো কাস্টমাইজ করতে হয়। আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সময় আমাদেরকে শেপ ইনসার্ট করতে হতে পারে এবং সেটা বিভিন্ন রকমেরই হতে পারে। শেপ দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। আসুন দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে শেপস ইনসার্ট করতে হয় এবং ডিজাইন করতে কাস্টমাইজ করতে হয়। এটার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের রিবন থেকে এখানে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গেলে আমি এখানে একটা অপশন পাচ্ছি শেপস। শেপসে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেক রকমের শেপস আছে। এখন আমার কি কাজ প্রয়োজন, কি দরকার সেটা বুঝে আমাকে শেপ নিতে হবে। ফর অ্যান এক্সাম্পল আমি একটা রেক্টাঙ্গেল শেপ নেই। আমি রেক্টাঙ্গেল শেপটা চাচ্ছি যে এখানে এতটুকু জায়গা জুড়ে থাকবে, এভাবে থাকবে। এখানে হচ্ছে আমি এখানে আমি হচ্ছে এখন টেক্সট বসাবো। টেক্সট বসানোর জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে নর্মালি লিখি হাউ উই ক্যান ইউজ, আমি জাস্ট একটা নর্মাল একটা টেক্সট লিখলাম। এটা দেখেন মাঝখানে চলে আসছে। টেক্সটটাকে আমি হচ্ছে লেফট অ্যালাইন করে দিই, এটা বাম দিকে চলে গেল। টেক্সটটাকে আমি একটু পুরাটাকে সিলেক্ট করে এটাকে একটু বোল্ড করে এটার সাইজটা একটু বড় করে দেই। দ্যাট মিন্স আমি এটাকে কাস্টমাইজ করতেছি। সো দেখেন আমি কিন্তু খুব সহজেই একটা শেপ ইনসার্ট করলাম এবং শেপটা ইনসার্ট করে সেটার ভিতরে আমি টেক্সট লিখলাম। তা আপনারা চাইলে এখানে ইনসার্ট থেকে টেক্সট বক্স, টেক্সট বক্সের মাধ্যমেও কিন্তু আপনারা টেক্সট নিতে পারেন, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি টেক্সটটাকে আমি কেটে দিলাম, কেটে আমি জাস্ট একটা বাইরে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করে ইনসার্টের একদম লাস্টের দিকে আসলে এখানে টেক্সট বক্স একটা অপশন আছে। এখানে আমি দেখেন এটা ক্লিক করলে এখানে একটা বক্স চলে আসবে, এখানে ড্র টেক্সট বক্স একটা অপশন আছে। এটা যখন আমি ক্লিক করব বড় করে প্লাস আইকন চলে আসবে। তা আমার জাস্ট একটু পুরো মাউসটা ধরে সিলেক্ট করে টেনে দিতে হবে যে আমি কতটুকু জায়গার মধ্যে লেখাটা চাচ্ছি। আমি যদি বক্স নেই তাহলে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারের একটা বক্স চলে আসবে। আমি হচ্ছে এখন চাইলে এই বক্সটার মধ্যে আমি এখন লেখা লিখতে পারি। দেখেন আমি যখন এখানে লিখলাম আমার ফন্ট সাইজটা একটু বড় হওয়ার কারণে আমার লেখাটা কিন্তু ভিতরের দিকে চলে গিয়েছে। সো আমাকে যেটা করতে হবে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে যাতে করে আমার লেখাটা ঠিকঠাক মতো বোঝা যায়। সো এটা পুরাটাই হচ্ছে আসলে কাস্টমাইজেশনের বিষয়, আমরা কিভাবে দেখতে চাচ্ছি, কি করতে চাচ্ছি সেভাবে। তা আমি চাচ্ছি যে এটাকে এভাবেই রাখতে এবং এটাকে এখানে রেখে দিতে। একটা জিনিস হচ্ছে আমরা যখন এটা শেপের মধ্যে কাজ করবো এবং শেপটা যদি ছোট হয় সেক্ষেত্রে টেক্সট বক্স নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি কিন্তু চাইলে এখন টেক্সট বক্সের যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটাকে আমি চেঞ্জ করতে পারি। টেক্সট বক্সে যখন আমার কার্সারটা সিলেক্ট থাকবে তখন খেয়াল করে দেখবেন এখানে উপরে ফরম্যাট নামে একটা মেনু চলে আসছে। ফরম্যাট মেনুতে গিয়ে এখানে একটা অপশন আছে শেপ ফিল। শেপ ফিল এ আমি যে কালারটা দিব আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেটাই হবে টেক্সট বক্সের। সো আমি শেপ ফিলের কালারটাকে ব্লু কালার করে দিলাম। দেখেন এখন কিন্তু বর্ডার কালারটা ছাড়া বাকিটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে একটা টেক্সট বক্স আছে। আমি যদি শেপ আউটলাইনে এটাকে হোয়াইট করে দেই তাহলে আমার আউটলাইনটা হোয়াইট হয়ে যাবে। এখানে অ্যালাইন টেক্সটকে যদি মিডল করে দেই তাহলে এই যে বক্সটা, বক্সের মাঝামাঝি জায়গায় হচ্ছে আমার টেক্সটটা অ্যালাইন হবে। সো আমি হচ্ছে এখন চাই এটা বক্সটা আমি মুছে দিলাম। আমি যে শেপটা নিয়েছিলাম এই শেপটার মধ্যেই আমি ডিরেক্ট হচ্ছে টেক্সট বসাচ্ছি। সো এটা হচ্ছে আমার জন্য কাজ করতে একটু কম্পারেটিভলি ইজি হয়। সো আমি টেক্সটটাকে পুরোটা সিলেক্ট করে টেক্সটের সাইজটাকে একটু আমি বড় করে দিলাম, 18 করে দিলাম। এই ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে আমি অ্যালাইন টেক্সটটাকে মিডল করে দিলাম। পজিশনটাকে যদি আমি এখান থেকে সরিয়ে দিই তাহলে পজিশনটা কিন্তু পেজের সাথে, পেজের যে পজিশনটা আমি দিব সেই পজিশনে চলে যাবে। সো এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন থেকে আমরা যে শেপটা নিয়েছি শেপটাকে আমরা বিভিন্ন অ্যালাইন করতে পারি। লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন দিলে রাইট সাইডে চলে যাবে,
লেফটে দিলে লেফটে আসবে, সো আমি এটাকে লেফটেই রাখলাম। সো এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের শেপ নিতে পারি। দেখেন এটা হচ্ছে একটা বক্স, সো আমি একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে এসে আমি এখানে অন্যরকম কিছু শেপ নেই, শেপসে গিয়ে দেখেন এখানে আমি চাইলে একটা সার্কেল নিতে পারি। সার্কেল যখন আমি নিব, দেখেন আমি নর্মালি যখন মাউসে ধরে টানতেছি এটা কিন্তু প্রপার সার্কেল হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখতে হবে। কিবোর্ড থেকে যখন আমি শিফট প্রেস করে ধরে রাখবো তখন কিন্তু এটা একদম প্রপার সাইজে কাজ করবে। সো আমি এইভাবে একটা শেপ নিলাম সার্কেল। আমি চাইলে ইনসার্ট থেকে এখান থেকে গিয়ে আরো একটা শেপ নিতে পারি, বা আমি চাইলে এই শেপটাকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি পেস্ট করে আরো একটা শেপ বানিয়ে নিতে পারি। সো দেখেন আমি এখানে একটা সার্কেলের মতো বানিয়েছি। এখন আমি ইনসার্টে গিয়ে এখানে শেপ আছে, শেপ থেকে আমি দেখি যে কার্ভ, এখানে কার্ভের একটা শেপ আছে। সো আমি এরকম একটা কার্ভের একটা শেপ নিলাম, নিয়ে এটাকে আমি একটু কাস্টমাইজ করে নেই, এটাকে আমি একটু ঘুরিয়ে দেই উপর থেকে ধরে ধরে। যখন দেখেন এখানে আমি কিন্তু একটা সার্কেলের মতো আমি অলরেডি বানিয়ে ফেলেছি। এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি পেস্ট করে এটাকে আমি আর একটু ঘুরিয়ে দেই, আর একটু ঘুরিয়ে দিই এবং এটাকে আমি একটু সাইজে ছোট করে দিই, কারণ আমার এই পাশের জায়গাটা কম। আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি আরো একটা শেপ নিলাম। এখন এটাকে আমি একটু ঘুরিয়ে এটার সাথে এটাকে আমি দিয়ে দিই। সো এটাকে আমাকে আর একটু ঘোরাতে হবে। দেখেন আমি কিন্তু শেপ ব্যবহার করে খুব সুন্দর একটা সার্কেলই আমি বানিয়ে ফেলেছি। এখন আমি এই সার্কেলটাতে হচ্ছে এগুলাতে হচ্ছে টেক্সটও বসাতে পারি, যে সার্কেল ওয়ান সার্কেল টু এটাতে সিলেক্ট করে সার্কেল থ্রি। দেখেন আমি কিন্তু এভাবে একটা কাস্টম শেপ ব্যবহার করে একটা সার্কেল বানিয়েছি। আপনারা চাইলে এখানে ইনসার্ট থেকে শেপ অপশনে গিয়ে শেপ মেনুতে গিয়ে এখান থেকে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের শেপ নিতে পারবেন। দেখেন এটা একটু চার কোণা একটা বিস্কিট টাইপের একটা শেপ, এই শেপটাও আমি নিয়েছি। সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো শেপ নিয়ে আপনাদের যে ডিজাইনের কাজগুলো আছে আপনারা যে কোনো ডিজাইন ইজিলি করে ফেলতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শেপ ইনসার্ট করতে হয় এবং সেটা ইনসার্ট করার পর কাস্টমাইজ করে সেখানে প্রয়োজন মাফিক ডিজাইন করতে হয়। থ্যাংক ইউ।